ভারতে ঢুকতে নিষেধাজ্ঞার 12 ঘন্টা আগেই আখাউড়া দিয়ে প্রবেশ বন্ধ করায় ভোগান্তি বেনাপোলে দিনভর ভিড় অনিশ্চয়তায় মৈত্রী এক্সপ্রেসের যাত্রীরা সিল মারার পর আমরা যখন ইন্ডিয়াতে এন্ট্রি করতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে ওরা বলছে যে কোনোভাবেই যাওয়া যাবে না বাবা অসুস্থ ওখানে হসপিটালে এই জন্য ইমিডিয়েটলি আমার যাওয়া লাগতেছে সাধারণ জনগণের টাকাও কিন্তু ফেরত দিচ্ছে না বলছে যে আপনাদের টাকা কাটা যাবে কেন একটা ডিসিশন দেখ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত তিনজনের একজন বিদেশ থেকে ফেরা আরও একজন কোয়ারেন্টাইনে দুজন রোগীর ক্ষেত্রে করোনার যে উপস্থিতি ছিল সেটি এখন নেই তাদের মধ্যে একজন ছুটি নিয়ে বাড়ি চলে গেছে এ পর্যন্ত সকাল 11টার দিকে একজন ব্যক্তিকে পাওয়া গিয়েছে তাপমাত্রা বেশি এবং তাকে কুয়েতমতি হসপিটালে পাঠানো হয়েছে আমাদের নির্দেশ না মানা দণ্ডনীয় অপরাধ কোনো কোনো ক্ষেত্রে 3 মাসের কারাদণ্ড দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ইমদাদুল হক এবার অন্যান্য শীর্ষ সংবাদ করোনায় কাঁপছে বিশ্ব ক্রীড়াঙ্গন বন্ধ হচ্ছে একের পর এক টুর্নামেন্ট পিছিয়েছে আইপিএল স্থগিত ইংল্যান্ড ও ফ্রান্সের পেশাদার ফুটবল লিগ ছুটির দিনে জমজমার চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা প্রার্থীদের নানা প্রতিশ্রুতি তুচ্ছ বিষয়ে সংঘাতে জড়াচ্ছেন কর্মী সমর্থকরা এবং ঢাকার ধামরায়ে ফসলি জমি দখল করে গড়ে উঠছে ইট ভাটা কৃষি উৎপাদন নেমে এসেছে অর্ধেকে জড়িত জনপ্রতিনিধিরা অভিযোগ কৃষকের এমপির দায়ী সারা জবাব করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সন্ধ্যা থেকে সব স্থলবন্দর দিয়ে আগামী 1 মাসের জন্য ভারতে যাত্রীদের প্রবেশ বন্ধ হয়ে গেছে শেষ দিনে ভারতে যেতে সারাদিনই স্থলবন্দরগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড় তবে নিষেধাজ্ঞা কার্যকরের 12 ঘন্টা আগে সকালেই বন্ধ করে দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী প্রবেশ এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করোনা ভাইরাসের বিস্তার রোধে শুক্রবার সন্ধ্যা থেকে আগামী 1 মাসের জন্য দেশের স্থলবন্দরগুলো দিয়ে ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা শুরু হয় তবে এদিন সকাল থেকে বন্ধ ছিল আখাউড়া স্থলবন্দর বাংলাদেশ ইমিগ্রেশন থেকে ভারতে যাবার ছাড়পত্র পেলেও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেন যাত্রীরা এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অসুস্থ রোগী এবং তাদের স্বজনরা সিল মারার পর আমরা যখন ইন্ডিয়াতে এন্ট্রি করতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে ওরা বলছে যে কোনোভাবেই যাওয়া যাবে না তবে শুক্রবার বিকেলে হাতে গোনা কয়েকজন মেডিকেল ভিসাধারীকে ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন একটাই 6টা বন্ধ আই এম সাপোজ টু কিন্তু এখানে আমাকে 5-5টা বন্ধ অ্যালাউ করার কথা বাট এখন তো কি বলবো সবকিছু লিগ্যাল ভিসা আছে সবকিছু আছে আমাদের কিছু ওরা আমাকে যেতে দিচ্ছে না 14 তারিখ থেকে কূটনৈতিক অফিসিয়াল জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা কর্মসংস্থান এবং প্রকল্প ভিসা ব্যতীত সকল ভিসা বন্ধ থাকবে আগামী 15 এপ্রিল পর্যন্ত একই দিন সকাল থেকে বেনাপোল বন্দরে ভারতগামী যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও বিকেলের পর ইমিগ্রেশন চেকপোস্টে নেমে আসে শুনশান নীরবতা বাবা অসুস্থ ওখানে হসপিটালে এই জন্য ইমিডিয়েটলি আমার যাওয়া লাগতেছে একই চিত্র ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরেও আগামী 1 মাসের জন্য ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা জারির খবরে অনেকেই তড়িঘড়ি করে পশ্চিমবঙ্গে যান 2 দিন পর যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে শুনলাম যেভাবে বর্ডার বন্ধ হয়ে যাবে এই জন্য আজ তাড়াহুড়া করে আমার যাওয়া করোনা প্রতিরোধে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সহ দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে শুক্রবার সন্ধ্যা থেকে 1 মাসের জন্য ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হলেও স্বাভাবিক থাকবে পণ্যবাহী ট্রাক চলাচল আবনমান সময় সংবাদ ভারত 1 মাসের জন্য ভিসা স্থগিত করায় মৈত্রী এক্সপ্রেসের শত শত যাত্রী পড়েছেন সংকটে টিকিটের টাকা ফেরত নিতে তারা ভিড় করছেন রেলের কাউন্টারে অবস্থার মধ্যে স্টেশন থেকে আবারও নতুন টিকিট বিক্রি করতে দেখা গেছে স্বামীর জরুরি চিকিৎসার জন্য ভারত যেতে হবে নির্ধারিত সময়ে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৌঁছেছিলেন মিনারা বেগম কিন্তু যেতে পারেননি তিনি আমি তো যাব আমার চিকিৎসার জন্য ওখানে অ্যাপয়েন্টমেন্ট করা আছে বললো আমাদের করণীয় কিছু নেই বাংলাদেশের কোনো যাত্রী ওখানে যাবে না করোনা পরিস্থিতির কারণে ভারত ভিসার উপর 1 মাসের স্থগিতাদেশ দেওয়ার পর এমন সংকটে পড়েছেন মৈত্রী এক্সপ্রেসের শত শত যাত্রী এ অবস্থায় আবার নতুন টিকিটও বিক্রি করতে দেখা যাচ্ছে স্টেশন থেকে 50% চাইছি তাও দিব না বলতে চাইছে ট্রেন ক্যান্সেল হয়
তাহলে আপনি ফুল টাকা পাবেন। যেহেতু ট্রেন চলবে তাই আমাদেরকে আমাদের নিয়ম মতো কাজ করতে হবে। যদিও এ ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। দুই দেশের টাকা পয়সার লেনদেন, এটা ওদের কনসার্ন ছাড়া আমরা টাকা ফেরত দিতে পারছি না। যাত্রীদের ক্ষোভের মুখে এই নোটিশটি টানিয়ে দেয় কর্তৃপক্ষ। সে হিসেবে টিকিট ফেরত কিংবা ঢাকা কলকাতা ট্রেন মৈত্রী সম্পর্কে তথ্য পেতে সময় লাগবে আরও তিনটা দিন। এদিকে করোনার প্রভাব যে অভ্যন্তরীণ রুটেও পড়েছে তা না বললেও যাত্রী চাপ যে কমেছে তা স্বীকার করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে স্থগিতাদেশের শেষ দিনে তড়িঘড়ি ছিল ভারতগামী বিমান যাত্রীদের। তবে নানা সন্দেহ শঙ্কা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করতে দেখা যায় সৌদিগামী যাত্রীদের। অফিসাররা আসে, তাদেরকে জিজ্ঞাসা করছে যে ভাই আমি কি যাইতে পারবো, যে টিকিট আর পাসপোর্ট আর আমার ছুটির রেন্টিগুলো আছে। তারা অনেকজন বলতেছে ভাই আমরা জানি না, এটা সৌদি এয়ারলাইন্সের টিকিট, সৌদি এয়ারলাইন্সই বলতে পারবো। যাত্রী সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীরা কোনো ভোগান্তি ছাড়াই থার্মাল স্ক্যানার ও হেলথ কার্ড পূরণ করে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছে দেশের প্রধান বিমানবন্দরে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে রোহিঙ্গা আর দেশি বিদেশি পর্যটকের আনাগোনায় কক্সবাজারে করোনা আতঙ্ক মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, পর্যবেক্ষণে রোহিঙ্গা ক্যাম্প। বাংলাদেশে করোনা আক্রান্ত তিনজনের মধ্যে একজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে আইইডিসিআর। নতুন করে আর কেউ আক্রান্ত হননি বলে জানান সংস্থার পরিচালক। এদিকে বিদেশ ফেরত আরও এক যাত্রীকে কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর এর পরিচালক জানান দেশে করোনায় আক্রান্ত তিনজনের একজন ভাইরাস মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন, বাকি দুজনের অবস্থাও উন্নতির দিকে। তিনজনের এ পর্যন্ত শনাক্ত করেছিলাম রোগী হিসেবে, করোনা আক্রান্ত রোগী হিসেবে, এছাড়া আর কারোর মধ্যে করোনার উপস্থিতি পাইনি। সেই পরিবারের আরও একজন রোগী হাসপাতালে আছেন, আমরা তাদের অনুরোধে সেই রোগীটিকে হাসপাতালে রেখেছি। তৃতীয় যিনি আছেন তার এখনও আরেকবার নমুনা পরীক্ষার এখনও সময় হয়নি। যারা বিদেশ থেকে ফিরে আসছেন তাদেরকে আমরা বারবার অনুরোধ করেছি যে আপনারা যাতে 14 দিন নিজের বাড়িতে বিশেষ করে একটি কক্ষে অবস্থান করেন। এদিকে করোনা আক্রান্ত সন্দেহে শুক্রবারও বিদেশ ফেরত এক যাত্রীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক। এক ব্রিফিংয়ে তিনি জানান বর্তমানে 4টি হেলথ ডেস্ক ও 4টি থার্মাল স্ক্যানার সচল রয়েছে। এ পর্যন্ত সকাল 11টার দিকে একজন ব্যক্তিকে পাওয়া গিয়েছে, তাপমাত্রা বেশি এবং তাকে কুয়েত মৈত্রী হসপিটালে পাঠানো হয়েছে। পর্যাপ্ত সংখ্যক ডাক্তার, এসআই এবং নার্স এখানে আমাদের 24 আওয়ার্স কাজ করছে, এবং সেই সাথে আমাদের যে টাস্কফোর্সের কথা বলেছি আপনাদেরকে, 24 আওয়ার্স আমাদের এখানকার সুশৃঙ্খলভাবে কাজটি করার জন্য কর্মরত আছে। কোনো উপসর্গ না থাকলেও আক্রান্ত দেশ থেকে আসা সব যাত্রীকেই অন্তত 2 সপ্তাহ স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিদেশ ফেরতদের বৃহত্তর স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান নির্দেশনা না মানলে প্রয়োজনে সংক্রামক ব্যাধি আইনের প্রয়োগ করা হবে। এদিকে করোনা ভাইরাস মানবদেহের সুপ্ত অবস্থায় থাকলে তা শনাক্ত করার উপায় নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের আরও একটি রিপোর্ট। বৈশ্বিক মহামারী করোনা চীনের উহান থেকে শুরু, সংক্রামিত শতাধিক দেশ, বাদ যায়নি বাংলাদেশও। এ পর্যন্ত আতঙ্কিত হবার মতো কিছু না হলেও ছড়িয়ে পড়ার শঙ্কা এখনও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। করোনা ঠেকাতে ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশ একমাত্র ভরসা ওই থার্মাল স্ক্যানার। তবে কোনো উপসর্গ ছাড়াই প্রায় 14 দিন ভাইরাসটি বেঁচে থাকতে পারে মানবদেহে। তাই এমন সুপ্ত অবস্থায় আক্রান্ত কেউ শরীরে কোভিড-19 নিয়ে প্রবেশ করলে তা নির্ণয় করার উপায় নেই। তাই তো যে কোনো প্রবেশ মুখে আরও সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। থার্মাল স্ক্যানার অথবা আমরা যে হাতে ধরা যে থার্মোমিটার দিয়ে তাদেরকে দেখি সেটাই কিন্তু শতভাগ সুরক্ষা নয়, শতভাগ শনাক্তকরণ নয়। আমরা একটা অংশকে করতে পারি ট্রাভেল ওভার দ্য লাস্ট 2 উইকস, যে ও কোন দেশে গিয়েছে ওই জিনিসটাও সাথে দেখা দরকার। গত 2 সপ্তাহের পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায় করোনা কিছুটা বসে এনেছে চীন। সবশেষ বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা নেমেছে এক অঙ্কের কোঠায়। স্থানীয় সংক্রমণ দেখা দিলে চীনকে মডেল ভেবে কঠোর কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। কোয়ারেন্টাইন, আইসোলেশন, সোশ্যাল ডিস্টেন্সিং যদি স্ট্রিক্টলি এনফোর্স করা যায়, চায়না প্রমাণ করেছে যে এটা কন্ট্রোল করা সম্ভব। চায়নার সুবিধা ছিল ওখানে অনেকটা রেজিমেন্টেড পপুলেশন, ওখানে রেজিমেন্টেড সিস্টেম অফ সার্ভিস আছে,
যে কারণে ওরা করে ফেলছে, আমার দেশ তো ব্যতিক্রম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে উপজেলা পর্যায় পর্যন্ত প্রস্তুতি আছে তাদের, মানুষ সচেতন না হলে প্রয়োজনে সংক্রামক ব্যাধি আইন প্রয়োগ করার কথা জানান তিনি। আমাদের নির্দেশ না মানা ফৌজদারি কার্যবিধি অনুসারে দণ্ডনীয় অপরাধ, এবং কোনো কোনো ক্ষেত্রে 3 মাসের কারাদণ্ড, 25,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের হলো ব্যবস্থা রয়েছে। তবে সাবান দিয়ে বারবার হাত ধোয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সে করোনা ভাইরাসের নতুন করে আরও 595 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গেল 24 ঘন্টায় মারা গেছেন অন্তত 13 জন। ইউরোপের করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ফ্রান্সের প্যারিস থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী লুৎফর রহমান বাবু, সরাসরি যাব তার কাছে। ফ্রান্সের করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 2,284 জন, যার মধ্যে 48 জন মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এবং সেখানে তিনি আগামী সপ্তাহের প্রথম থেকে অর্থাৎ সোমবার থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন। ডে কেয়ার সেন্টার থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, বিশ্ববিদ্যালয়, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আসলে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আবার যতক্ষণ ঘোষণা না আসছে ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে, পাশাপাশি যারা কর্মজীবী মানুষজন যদি কেউ করোনা ভাইরাসে আতঙ্কিত হন এবং নিজেই যদি তিনি ঘরে থাকেন, তাহলে তিনি যতদিন কর্মস্থলে অনুপস্থিত থাকবেন, যদি তার কর্তৃপক্ষ তাকে সেই বেতন না দেয়, তাহলে সরকারের পক্ষ থেকে বেতন দেওয়া হবে, এমনটাই ঘোষণা দেওয়া হচ্ছে। একই সাথে আজকে কিন্তু শুক্রবার, জুমার দিন, প্যারিসের অধিকাংশ মসজিদে জুমা বাতিল করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি দেশটির সরকারের পক্ষ থেকে 100 জন মানুষ যাতে এক জায়গায় জনসমাগম না করে তারও কিন্তু ঘোষণা দেয়া হচ্ছে। সেই সাথে মানুষজনকে খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছে। আমি অনেক এই ঘোষণার পর কিন্তু আজকে আমি অনেকগুলো মেট্রো চড়ে এসেছি, অনেক জায়গায় ঘুরে এসেছি, তো মানুষজনের মধ্যে যে একটি আতঙ্ক কাজ করছে সেটি কিন্তু আমি মেট্রোর ভিতরে মানুষজনের চোখে মুখের মধ্যে কিন্তু সেটি আমি দেখতে পেয়েছি। তবে সেই সাথে আরেকটি বিষয় আমি আপনাকে বলে রাখি, মেট্রোর ভিতরে যখন আমি কারো মুখে আসলে মাস্ক পরা, তার দিকে কিন্তু সবার আসলে ভয়ার্ত একটি দৃষ্টি আমি লক্ষ্য করেছি অনেকের মাঝে থাকে। তো সরকার সেই সাথে বলেছে যারা বয়স্ক আছে তাদের বিষয়ে বিশেষ যেন যত্ন নেওয়া হয়। একই সাথে সব ধরনের খেলাধুলা এবং একসাথে জড়ো হওয়ার যে অনুষ্ঠান, সবগুলো অনুষ্ঠানের উপর কিন্তু বিধিনিষেধ দিয়েছে। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যা যা করণীয় প্রয়োজন তারা কিন্তু সব ধরনেরই পদক্ষেপ নেবেন, এবং মানুষজনের সাথে যেন আরেকজন মানুষজন খুব একটি সংস্পর্শে না আসে, অর্থাৎ যাতে করে এই করোনা ভাইরাস যেন না ছড়ায় সেদিকে যেন সবাইকে নিজে নিজেই যেন সচেতন হন, এমন সচেতনতার কথা কিন্তু সবাইকে বলা হচ্ছে। তো এমদাদ, এই ছিল ফ্রান্সের প্যারিস থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের প্যারিস থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার লুৎফর রহমান বাবু। এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে কুয়েতের সব মসজিদে জামায়াতে নামাজ আদায় স্থগিত করা হয়েছে। শুক্রবার দেশটির ধর্ম মন্ত্রণালয়ের ফতোয়া বিভাগ এই আদেশ জারি করে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। কুয়েতের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে কুয়েতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে আগামী 26 মার্চ পর্যন্ত দেশটির সব অফিস, ব্যাংক এবং রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কুয়েতে এ পর্যন্ত 100 জন করোনায় আক্রান্ত হলেও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। রাতের সময় আরও থাকছে মোবাইল ব্যাংকিং গ্রাহকের অর্থ জালিয়াতি চক্রের অন্যতম হোতা রাজধানীতে আটক, ল্যাপটপ, মডেম সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ। ১১ লাখের বেশি রোহিঙ্গা আর দেশি বিদেশি পর্যটকের সমাগম কক্সবাজারে। এছাড়াও সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে বিদেশি নাগরিকদের আনাগোনায় করোনা ভাইরাস আতঙ্কে রয়েছে কক্সবাজার। তবে ঝুঁকি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর হিসেবে পরিচিত কক্সবাজার প্রতিদিন মুখর থাকে হাজারো পর্যটকে। রোহিঙ্গা ক্যাম্পের কারণে যাতায়াত করছেন নানা দেশের নাগরিকরাও।
উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এখন বসবাস করছে 11 লাখের বেশি মানুষ। সব মিলে ঘনবসতিপূর্ণ জায়গা বলে ক্যাম্প ঘিরে করোনা ভাইরাস নিয়ে আছে উদ্বেগ। আমরা চেষ্টা করছি আমাদের বিদেশি স্টাফদেরকে যতদূর সম্ভব আমরা তাদেরকে কক্সবাজারে ট্রাভেল করার ব্যাপারে আমরা নিরুৎসাহিত করছি। তবে জেলা প্রশাসন বলছে করোনা সংক্রমণ ঠেকাতে পর্যটক ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যাতে আরও সচেতনতা বাড়ানো যায় সেজন্য ওখানে কর্মরত এনজিওদের সাথে সভা আছে, সেখানে আমরা বিস্তারিত তাদের ব্রিফ করব। আর সিভিল সার্জন জানালেন যাত্রীদের স্ক্যানিং করার পর যা যা দরকার সে অনুযায়ী পরামর্শ দেওয়া হচ্ছে। স্ক্রিনিং করে আমরা যদি মনে করি যে তাদেরকে পরীক্ষা করানোর দরকার হবে, হাসপাতালে ভর্তি দরকার হবে বা হোম কোয়ারেন্টাইন রাখতে হবে, যা যা করা দরকার পরামর্শগুলি আমরা দিয়ে দিচ্ছি। কেউ করোনা ভাইরাস আক্রান্ত হলে কক্সবাজারের রামু ও চকরিয়ায় প্রস্তুত রাখা হয়েছে 100 শয্যার আইসোলেশন ইউনিট, এছাড়া খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। সুজাউদ্দিন রুবেন, সময় সংবাদ, কক্সবাজার। করোনা নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ হাস্যকর মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি করোনা নিয়ে রাজনীতি করছে। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। মজিদ বর্ষের মতো অনুষ্ঠানের উদযাপন যে পার্টি বন্ধ করতে পারে সেই পার্টির উদাসীনতা এটা বলা কি হাস্যকর নয়? কোথায় সরকারের প্রস্তুতির ঘাটতি আছে? আমাদের কিছু কিছু যন্ত্রপাতির সমস্যা থাকতে পারে কিন্তু সেটা এখন সমাধান হয়ে গেছে, এখন আর কোনো কোনো কিছুরই ঘাটতি নেই, বিমানবন্দরে পুরো সতর্কতা এখন আছে। গণতন্ত্রকে সুকৌশলে হত্যা করে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি। তিনি বলেন অন্যায়ভাবে বেগম জিয়ার জামিন আটকে রেখেছে সরকার। মৌলিক যে মানবাধিকারের বিষয়টুকু থাকে আজকে তিনি অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে তিনি প্রায় পঙ্গু হয়ে যাচ্ছেন, কিন্তু তাকে তারা মুক্ত করছে না। একটা মাত্র কারণ যে দেশের তিনি বেগম খালেদা যদি মুক্ত হয়ে আসেন তাহলে তাদের এই যে এত সমস্ত অপকর্ম, এই অপকর্মের বিরুদ্ধে তিনি অতি দ্রুত জনমত গড়ে তুলতে পারবেন, ছুটির দিনে জমজমাট চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতিতে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচিত হলে বিশ্বমানের নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী। অন্যদিকে ভোটারদের সব নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির মেয়র প্রার্থী। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা। দম ফেলার ফুরসত নেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। ভোটারদের আকৃষ্ট করতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বিভিন্ন গান বানিয়ে চালানো হচ্ছে প্রচারণা। পাড়া মহল্লা থেকে শুরু করে সব জায়গায় বইছে উৎসবের আমেজ। শুক্রবার দুপুরে নগরীর বাইতুশ শরফ মসজিদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নামাজ আদায় শেষে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী উত্তর পাঠানটুলি এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নির্বাচিত হলে চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন রেজাউল করিম চৌধুরী। পরিকল্পিত নগরী গড়ে তোলার জন্য আমরা জনগণের কাছে আবেদন জানাচ্ছি, একটি সমন্বিত প্রয়াসে পরিকল্পিত নগরী গড়ে তোলাই হচ্ছে আমাদের প্রত্যাশা। একই দিন নগরীর জমিতুল ফালাহ মসজিদে নামাজ আদায় শেষে প্রচারণায় নামেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে ভোট চান তিনি। এ সময় করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন বিএনপির মেয়র প্রার্থী। আপনারা যদি চান যে চট্টগ্রামটি সুন্দর স্মার্ট সিটি পরিণত করতে, 29 মার্চ যে নির্বাচন সেখানে সবাই দলে দলে গিয়ে বাসার সবাইকে নিয়ে মা বোনদের নিয়ে ভোট সেন্টারে যান এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। আগামী 29 মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। নগরীর ভোটার সংখ্যা 20 লাখের বেশি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা যতই জমে উঠছে কাউন্সিলর প্রার্থীদের বিরোধ ততই প্রকট হয়ে উঠছে। বিশেষ করে বিএনপির প্রার্থীদের গা ছাড়া আচরণে আওয়ামী লীগ এবং তার বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্ব মারাত্মক আকার ধারণ করছে। প্রতিটি ওয়ার্ডেই এই বিরোধ চরমে। তুচ্ছ বিষয় নিয়ে সংঘাতে জড়াচ্ছেন কর্মী সমর্থকরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
নগরীর 41টি ওয়ার্ডের মধ্যে 39টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিএনপি প্রার্থীর পাশাপাশি মোকাবেলা করতে হচ্ছে একাধিক বিদ্রোহী প্রার্থীকে। আধিপত্য বিস্তারের মাধ্যমে অধিকাংশ ওয়ার্ডেই এসব বিদ্রোহী প্রার্থীর শক্তিশালী অবস্থান রয়েছে, যে কারণে নির্বাচনী মাঠের দখল নিতে মরিয়া হয়ে তারা সংঘাতে জড়িয়ে পড়ছেন। দলীয় মনোনীত এবং বিদ্রোহী প্রার্থী এই সক্রিয়রা আবার নিজেদের মধ্যে সংঘাতে যুক্ত হয়ে নির্বাচনের মাঠের পরিবেশ উত্তপ্ত করছে। পোস্টার লাগানো কিংবা ছেঁড়া নিয়ে যেমন বিরোধ সৃষ্টি হচ্ছে, তেমনি জনসংযোগের বহর যাওয়ার পথেও সংঘাত হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মীদের স্থানীয় পর্যায়ে তাদের সমস্যার কারণে সংঘাতগুলো আসলে হয়েছে। তবে এখন পর্যন্ত নানা অভিযোগে 3 কাউন্সিলর প্রার্থীকে শোকজ করার পাশাপাশি বেশ কজনকে মৌখিকভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন। সে সাথে সংঘাতে জড়িত কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা একেবারে শক্ত অবস্থানে আছি এবং আমরা কঠোর অবস্থানে থেকে এটা আমরা মনিটরিং করছি। পুলিশের দাবি, আওয়ামী লীগ এবং বিদ্রোহীদের বিরোধ ঠেকাতে আগে থেকেই প্রচারণার রুট জেনে নেওয়া হচ্ছে, যাতে তারা মুখোমুখি হয়ে সংঘাতে জড়িয়ে না পড়ে। কোন এলাকায় কোন প্রার্থী কোন সময়ে নির্বাচনী প্রচারণায় যাচ্ছে ওই এলাকাটি আমরা আগে থেকে গোয়েন্দা নজরদারির ভেতরে নিয়ে আসছি। অবশ্য প্রার্থীদের আচরণবিধি দেখতে ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে 14টি টিম মাঠে রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উন্নয়নের নামে 1 ইঞ্চি কৃষি জমিও নষ্ট করা যাবে না, এমন নির্দেশনা রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। অথচ প্রতিদিন শত শত বিঘা ফসলি জমি নষ্ট করছে ইটভাটা মালিকরা। রাজধানীর পাশেই ধামরাইয়ের অবস্থা এমন, গ্রামবাসী বলছে এতে ফসল উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। মাহমুদ রাকিব জানাচ্ছেন বিস্তারিত। সোনা ফলানো সবুজ প্রান্তর, যাকে ঘিরেই স্বপ্ন বোনেন হাজারো কৃষক। কিন্তু কৃষকের সেই সবুজ স্বপ্নবোনা মাটিতে চোখ পড়েছে জমি খেকো ইট ভাটা মালিকদের। রাজধানীর পাশেই ধামরাইয়ের অসংখ্য জায়গায় গিয়ে দেখা যায় নির্বিচারে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইট তৈরির উপকরণ হিসেবে। যেখান থেকে মাটি কাটছে এখানে কি ছিল? ধানের জমি ছিল। মাটি কই নেন? বাটায়। বাটায়? কোন বাটায়? বালিয়া। 5 মণ 6 মণ ধান তো হন, 2 মণ 8 মণ ধান হন। পরিবেশ আইন অমান্য করে স্থানীয় জনপ্রতিনিধিরাই এসবের নেতৃত্বে আছেন বলে অভিযোগ তাদের, উদাসীন স্থানীয় প্রশাসনও। সরজমিনে দেখা যায় পুরো ধামরাই যেন পরিণত হয়েছে ইটভাটায়। কত শত ভাটা রয়েছে এই এলাকায় তার হিসেব নেই কারো কাছেই। আর মাটি কেটে নেয়ায় একরের পর একর ফসলি জমি পরিণত হয়েছে ছোট ছোট পুকুরে। তবে এসব নিয়ে নির্বিকার উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা। আপনি যদি 5-6 বছর আগে যান তাহলে এগুলো কিন্তু আগেই হয়ে গেছে, আমি কিন্তু 5 বছর সংসদ সদস্য ছিলাম না। গ্রামবাসী বলছেন গত 5-7 বছর আগেও এই ধামরাই এলাকায় যে পরিমাণ কৃষি ফসল উৎপাদন হতো, এসব নিয়ন্ত্রণহীন ইট ভাটাগুলোর পরিবেশ বিরোধী কার্যকলাপের কারণে তা নেমে এসেছে অর্ধেকে। তাই তারা বলছেন দেশের বিশাল এই কৃষিখাতকে বাঁচিয়ে রাখতে হলে যে কোনো উপায়ে এসব ইট ভাটাগুলোকে পরিবেশ বিরোধী কার্যক্রম থেকে বিরত রাখতে বাধ্য করতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ধামরাই। মাল্টিসিম গেটওয়ে ও বিভিন্ন ডিভাইস ব্যবহার করে মোবাইল ব্যাংকিং গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ জালিয়াতি চক্রের প্রধানকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর 1 নম্বর সেক্টরের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব 3-এর একটি দল। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় মোবাইল ব্যাংকিং এজেন্টদের কাছ থেকে গ্রাহকদের নম্বর নিত সোহেল ও তার দল। এরপর ফোন কোম্পানির নম্বর ক্লোন করে গ্রাহককে ফোন করত তারা। তাদের পাঠানো কোড ও লিংক ডায়াল করলেই অ্যাকাউন্ট থেকে সব টাকা নিয়ে যেত চক্রটি। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর 1-এর একটি বাসা থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, 3টি মডেম, একটি মাল্টিসিম গেটওয়ে সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক করা হয় একজনকে। রিসিভার সেন্টারের সিমও ক্লোন করে ফেলে, ক্লোন করে কমিউনিকেট করে। এইভাবে উদ্দেশ্যটা হচ্ছে পাসওয়ার্ডটা নেওয়া। পাসওয়ার্ডটা নিলে ইট ইজ ভেরি ইজি ফর হিম টু গেট আউট দ্য মানি ফ্রম দ্য ফান্ড। প্রতারণার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সোহেল। চক্রের বাকিদের ধরতেও অভিযান চলছে। এই ধরনের একটি প্রতারণা ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না, একটা চক্র সবসময় কাজ করে। এখানে হয়তো 5-7 জন বা 10 জনের একটা চক্র। এই চক্রগুলো হতে পারে যারা এখন অপারেটর, 5টি নাম পেয়েছে। আমরা ওই 5 জনকে অ্যাপ্রিহেন্ড করার জন্য কন্টিনিউয়াসলি এফোর্ট দিব, আমরা ধরার প্রস্তুতিতে আছি। অভিযুক্ত সোহেল মাদকাসক্ত। 2017 সাল থেকে হাতিয়ে নেয়া বিপুল টাকার বেশিরভাগই সে মাদক সেবনে ব্যয় করত বলে দাবি র‍্যাবের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা।
পেইন্টার্স ইভার আফটার শিরোনামে শিল্পী টি এ কামাল কবির ও শিল্পী সাধনা ইসলামের যৌথ চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী। বিকেলে ধানমন্ডির চিত্রক গ্যালারিতে 12 দিন ব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী রফিকুল নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস। প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন মাধ্যমে আঁকা 7টিরও বেশি ছবি। প্রদর্শনী উপলক্ষে শিল্পীদের বিভিন্ন সময়ের চিত্রকর্ম নিয়ে একটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়। আগামী 25 মার্চ রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার কারণে ভারতে ঢুকতে নিষেধাজ্ঞার 12 ঘন্টা আগে আখাউড়া দিয়ে প্রবেশ বন্ধ করায় ভোগান্তি, বেনাপোলে দিনভর ভিড়, অনিশ্চয়তায় মৈত্রী এক্সপ্রেসের যাত্রীরা। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত 3 জনের একজন, বিদেশ থেকে ফেরা আরও একজন কোয়ারেন্টাইনে, নির্দেশনা না মানলে আইন প্রয়োগের হুঁশিয়ারি। করোনায় কাঁপছে বিশ্ব ক্রীড়াঙ্গন, বন্ধ হচ্ছে একের পর এক টুর্নামেন্ট, পিছিয়েছে আইপিএল, স্থগিত ইংল্যান্ড ও ফ্রান্সের পেশাদার ফুটবল লীগ। এবং ছুটির দিনে জমজমার চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা, প্রার্থীদের নানা প্রতিশ্রুতি তুচ্ছ বিষয়ে সংঘাতে জড়াচ্ছেন কর্মী সমর্থকরা। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।